আমাদের গতকাল যে কর্মসূচি ছিল সারা দেশের থানাগুলোতে কর্মসূচি ছিল, বেশিরভাগ থানাতেই তারা বাধা দিয়েছে, পুলিশ বাধা দিয়েছে, আওয়ামী সন্ত্রাসীরা বাধা দিয়েছে। এমনকি তারা আমাদের ভাইস চেয়ারম্যান যিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন আলতাফ চৌধুরীর গাড়ি ভেঙে দিয়েছে। আমাদের নেতা আনিসুর রহমান খোকন তাকে তারা গ্রেফতার করে নিয়ে গেছে। আমাদের মুক্তাদি সাহেবকে গ্রেফতার করেছিল, পরে আবার ছেড়ে দিয়েছে। এইভাবে অসংখ্য জায়গায় তারা আক্রমণ করেছে, আহত করেছে এবং রীতিমতো আপনার যশোরে যেটা হয়েছে সার সাথে আমাদের যশোরে যে সেক্রেটারি সাবু তাকে কুড়ালের বাঁট দিয়ে তার শরীর থ্যাকলা করে দিয়েছে। আমাদের সাবেক সংসদ সদস্য তৃপ্তি সেও সেখানে আহত হয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা তারা নিজেরাই আক্রমণ করছে, কোনো উস্কানি ছাড়াই। আমরা এই প্রোগ্রাম ঘোষণা করেছি অনেক আগেই, সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা কর্মসূচি করছি। ঢাকাতে পুলিশ কমিশনার বললেন যে ঢাকায় বাইরে সভা করা যাবে না বা কোনো প্রোগ্রাম করা যাবে না। কেন, কোন আইনে আছে যে আপনি আমাকে বাইরে সভা করতে দেবেন না অথবা আমার কোনো কর্মসূচি পালন করতে দেবেন না? কি মগের মূল্য নাকি? আমরা খুব পরিষ্কার করে যেটা লক্ষ্য করছি যে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, অত্যন্ত পরিকল্পিতভাবে বিনা উস্কানিতে বিরোধী দলের কর্মসূচিতে আক্রমণ করে আঘাত করে তারা একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারাই চাচ্ছে। আমরা বিরোধী দল এবং আমরা যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কিন্তু লক্ষ্য করে থাকবেন যে আমরা এখন পর্যন্ত আমরা যে কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচিগুলো সবগুলোই হচ্ছে আপনার শান্তিপূর্ণ এবং সবগুলোই হচ্ছে গণতান্ত্রিক কর্মসূচি। আপনি যদি বলেন আওয়ামী লীগ তো সবসময় বলতে থাকি তারা সংবিধান মেনে চলবে, তো সেই সংবিধানে তো পরিষ্কার করে বলা আছে যে আমাকে আমার কথা বলার অধিকার দিতে হবে, প্রতিবাদ করার অধিকার দিতে হবে, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। সরকার কি রাষ্ট্র বা সরকার কি গড? সরকার তো গড নয়। আমি অবশ্যই এই দেশে যদি গণতন্ত্রে বিশ্বাস করি আমি অবশ্যই আমার কথা বলব, তার সঙ্গে তুমি একমত না হতে পারো, গণতন্ত্রের কথাই একটা আছে আপনার যে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব, দ্যাট ইজ ডেমোক্রেসি। কিন্তু এদের কাছে ডেমোক্রেসি হচ্ছে যে একমাত্র আমি কথা বলবো, আমার কথা মতেই সঙ্গে চলতে হবে এবং কৃতদাস হয়ে থাকতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ তো সেটা হতে দেবে না। আজকে এই সুলতানা জেসমিনের যে হত্যা, এই হত্যাকে খাটো করে দেখার কোনো কারণ নেই। এই হত্যা প্রমাণ করে যে এই দেশে বর্তমানে যে আওয়ামী লীগের সরকার যারা গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছে তারা এইভাবে হত্যা করে নির্যাতন করে মানুষের উপরে পুরোপুরি হয়ে মিথ্যা মামলা দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আমি ২০১৫ সালে আপনার যখন জেলে গেলাম, যাওয়ার পরে ঢাকা সেন্ট্রাল জেলে আমার কয়েকজন র্যাবের কর্মকর্তার সঙ্গে সেখানে পরিচয় হয়েছিল। তখন এই যে নারায়ণগঞ্জের সাত হত্যা, এই সাত হত্যার আসামি ছিল তারা, তাদেরকে নিয়েছিল। তাদের কাছ থেকে আমি যে কাহিনী শুনেছি সেই কাহিনী তো পরিষ্কার, তারা বলে যে আমরা কি, আমরা তো হুকুমের কাপড়, আমাদেরকে নির্দেশ দেওয়া হয় আমরা কাজ করি এবং র্যাব কোনো কাজ করতে পারে না। তাদের আপনার কর্মকর্তা বা র্যাবের বড় বড় যারা সৈনিক আছেন তারা কোনো কাজ করতে পারে না ওপরের নির্দেশ ছাড়া। শীর্ষ পর্যায়ে আপনারা দেখেছেন সম্প্রতি যে একটা ভিডিও ভাইরাল হয়েছে ডয়েচে ভেলের, সেখানে পরিষ্কার করে বলছে যে আমাদের একেবারে টপ দেশের টপের কাছ থেকে আমরা নির্দেশ পাচ্ছি। তো এই নির্দেশে যদি টপ থেকে নির্দেশ দিয়ে মানুষ হত্যা করা হয়, টপ থেকে নির্দেশ দিয়ে যদি আপনারা এভাবে অন্যায় অত্যাচার করে মানুষকে নির্দয়ভাবে মেরে ফেলা হয় তাহলে সেই রাষ্ট্রকে আর রাষ্ট্র থাকে, সেই রাষ্ট্রের কোনো গণতান্ত্রিক তো দূরের কথা রাষ্ট্রই থাকে না। আপনারা দেখেছেন অসংখ্য লোক মারা গেছে এই র্যাবের নির্যাতন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটাকে আমরা বলি, সেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর পরে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিবাদ আজকে সারা দেশের মানুষ এই প্রতিবাদ করছে। আপনারা দেখেছেন যে
সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক তিনি একটা ছবির ভুল হয়েছে, সেই ভুলের কারণে তারপর 17 মিনিটের মধ্যে সেটাকে তার পরিবর্তন করেছে, কিন্তু সেই ভুলের কারণে তা তাকে তো রাত্রিবেলা তুলে নিয়ে গেছেই, তারপরে জেলে পাঠিয়েছে এবং পত্রিকার সম্পাদকের নামেও মামলা করেছে। এটা একটা কথা নয়, ইতিমধ্যে আমাদের মাহমুদুর রহমান তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, দীর্ঘ মাসের পর মাস বছরের পর বছর জেল থেকে অবস্থান করে। শফিক রহমান আমাদের জাহাজাইদিনের সম্পাদক, তার উপর নির্মম অত্যাচার নির্যাতন করা হয়েছে, তারপরে তিনি চলে যেতে বাধ্য হয়েছেন দেশ ছেড়ে। সংগ্রামের সম্পাদক আসাদ সাহেবকে দীর্ঘকাল কারাগারে আটক করে রাখা হয়েছে। আমাদের রুহুল আমিন গাজী সাহেব 18 মাস কারাগারে ছিলেন। এইরকম অনেক সাংবাদিক আছেন যাদেরকে কারাগারে দেওয়া হয়েছে। আজকেই আমি আজকে সকালে খবর পেলাম, আমার ঠাকুরগাঁয়ের আপনার বালিরাঙ্গি একটা থানা আছে, সেখানকার একজন সাংবাদিক, সম্ভবত পত্রিকাটার নাম হচ্ছে আজকালের বাংলাদেশ নাকি যেন নতুন পত্রিকা বেরিয়েছে, একটা প্রতিদিনের বাংলাদেশ, সেই পত্রিকার সাংবাদিক, তাকে একটা নিউজ শেয়ার করেছিল এর আগে একজন আওয়ামী লীগের নেতার দুর্নীতির বিরুদ্ধে, সেই কারণে সে তার বিরুদ্ধে আপনার ডিজিটাল সুপারের এই আপনার সিকিউরিটি অ্যাক্টে মামলা করেছে। এটা এটা অহরহ করছে, যখনই তাদের দুর্নীতির কথা বলছেন, যখনই তাদের অন্যায়ের কথা বলছেন, যখনই তাদের প্রতিবাদ করছেন, তখনই তার বিরুদ্ধে একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা করে দেয়। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যাপারে আমরা প্রচুর প্রতিবাদ করেছি, সাংবাদিক ভাইয়েরা প্রতিবাদ করেছেন, সম্পাদকেরা প্রতিবাদ করেছেন, কিন্তু তারা এটা করবেই, এবং কী অধ্যত্ত তাদের, জাতিসংঘের মানবাধিকার কমিশন যখন বলছে যে এই আইনটার অনেকগুলো সংশোধন করা দরকার এবং 2টি ধারা বাতিল করা দরকার, তখন পরিষ্কার করে তথ্যমন্ত্রী বলছেন যে বাতিল করা হবে না। আমাদের প্রশ্নটা কেন করা হবে না? এই জন্য করা হবে না যে এই আইন দিয়ে আপনারা জনগণের কথা বলার যে অধিকার সেটাকে আপনারা পুরোপুরিভাবে বন্ধ করে দিতে চান, রুদ্ধ করে দিতে চান, মানুষের কণ্ঠ স্তব্ধ করে দিতে চান। এদের অত্যাচার নির্যাতন, এদের জনগণের উপরে তাদেরকে দমন পীড়নের ইতিহাস বর্ণনা করে অল্প সময়ের মধ্যে শেষ করা যাবে না, এটা আমরাও জানি, আমরা আন্দোলন করছি, লড়াই করছি এর বিরুদ্ধে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমাদের মা বোনদের কাছে, মহিলাদের কাছে, নারীদের কাছে, যে কথাগুলো ইতিমধ্যে আপাও বলেছেন, সবাই বলেছেন, নারীদের আরও বেশি সোচ্চার যাবে তাদের অধিকার রক্ষার জন্য, তাদের যে পাওনা সে পাওনাটা বুঝে নেওয়ার জন্য। একই সঙ্গে এই দেশের একটা কথা, সবচেয়ে বড় কথা, গণতন্ত্র ছাড়া কারোরই অধিকার কিন্তু রক্ষা করা যাবে না, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আপনারা দেখুন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার উপরে কি নির্মম নির্যাতন হয়েছে, তাকে একটা মিথ্যা মামলা দিয়ে শুধু রাজনীতিকে দূরে সরিয়ে রাখার জন্য তাকে সাজা দিয়ে জেলে পাঠানো হলো।